আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর করব। একের আয়তে দিয়েছে ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। 2 বলেছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন। 3 কৃষিকাজ শুরু হয় নতুন পাথরের যুগে। 4 আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ঘোঁতা পাথর। 2-এর আয়তে বলেছে কোন সভ্যতাকে তামা ব্রোঞ্জের সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতা। 2-এ বলেছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এটা তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় রয়েছে। এই যে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন আর তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। 3 বলেছে ভীমবেদকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। 3-এ আছে 2-3টি বাক্যে উত্তর দাও। বলেছে জোট বাঁধার ফলে তাদের মানে আদিম মানুষদের আর কি কি লাভ হয়েছিল। আচ্ছা, জোট বাঁধার কারণটা বলার দরকার নেই। বলেছে এই যে জোট বাঁধার কি সুফল, সুফল মানে লাভ, জোট বাঁধার সুফল বা লাভ সমূহ, এক হচ্ছে আত্মরক্ষার সুবিধা। জোট বাঁধার ফলে আদিম মানুষ একসঙ্গে বসবাস শুরু করে, ফলে তারা সহজে বন্য জন্তুর হঠাৎ আক্রমণের মোকাবিলা করতে পারে। 2 খাদ্যের নিশ্চয়তা, জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতেও ফলমূল সংগ্রহ বের হয়। সংগৃহীত খাদ্য তারা মিলেমিশে ভাগ করে খেতে শেখে, ফলে খাদ্যের নিশ্চয়তা আগের থেকে অনেক বাড়ে। 4-এতে বলেছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? তাহলে 3-এতে যেটা ছিল আদিম মানুষের জোট বাঁধার ফলে কি লাভ হয়েছিল, জোট বাঁধার লাভ হচ্ছে আত্মরক্ষার সুবিধা। জোট বাঁধার ফলে আদিম মানুষ একসঙ্গে বসবাস শুরু করে, ফলে তারা সহজেই বন্য জন্তুর হঠাৎ আক্রমণের মোকাবিলা করতে পারে। 2 হচ্ছে খাদ্যের অনিশ্চয়তা, জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতে আর ফলমূল সংগ্রহে বেরোয়। সংগৃহীত খাদ্য দ্বারা মিলেমিশে ভাগ করতে শেখে, ফলে খাদ্যের নিশ্চয়তা আগে থেকে বাড়ে। আর জোট বাঁধার কারণ হচ্ছে এক হলো আত্মরক্ষার অভাব। আদিম মানুষ প্রথম দিকে একা থাকতো, এই সময়ে যে বন্য জন্তুর আক্রমণ থেকে সে বন্য জন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতো না, তাই আত্মরক্ষার তাগিদে আদিম মানুষ জোট বেঁধেছিল। 2 খাবার জোগাড়ের সুবিধা, আদিম মানুষ প্রথমে একা একা শিকার করে এবং ফলমূল জোগাড় করে নিজের খাবারের অভাব মেটানোর চেষ্টা করতো। পরবর্তী সময়ে সকলে মিলে খাবার জোগাড় এবং তা ভাগ করে নেওয়ার সুবিধার কারণে আদিম মানুষ জোট বাঁধে। 5-এ বলেছে 7-8টি বাক্যে উত্তর দাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে যা জানো লেখো। বইতে অনেকটা বড় আছে, তো সেই জন্য আমি ছায়া প্রকাশনী থেকে দিলাম। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? সূচনা: হরপ্পা মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল, কালীবঙ্গাল প্রভৃতি স্থানে পরিকল্পিত আধুনিক নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পরিকল্পনা: 1 নগর এলাকা। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল 2 ভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা বা সিটাডেল অবস্থিত ছিল নগরের উত্তর ও উত্তর পশ্চিম দিকে। নিচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব দক্ষিণ পূর্ব অংশে। 2 ঘরবাড়ি, হরপ্পা সভ্যতায় ঘরবাড়িগুলো ছিল পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতায় যেমন 2-3তলা বড় বাড়ি ছিল, তেমনই মাঝারি এবং খুব ছোট বাড়িও ছিল। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও সেগুলিতে রান্নাঘর থাকতো 1টি করে, যা থেকে অনুমান করা হয় যে সেই সময় যৌথ পরিবারের অস্তিত্ব ছিল। রাস্তাঘাট: মহেঞ্জোদারো এবং হরপ্পার চওড়া পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে প্রসারিত ছিল, তুলনায় কম চওড়া রাস্তা এবং সরু গলি ছিল পূর্ব পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলি দুধারে বাঁধানো ফুটপাতও ছিল। পয়ঃপ্রণালী: মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টা কুয়ো ছিল। তবে হরপ্পায় এত সংখ্যক কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। ঢাকা নর্দমার সাহায্যে সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পায়। প্রতিটি বাড়ি থেকে ছোট নালায় জল গিয়ে মিশত বড় নর্দমাগুলিতে। একটি আধুনিক নগরের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত তার প্রায় সবই হরপ্পা সভ্যতা বর্তমান ছিল। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।